হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য পিবি ওয়ার্ল্ড চ্যানেল। পশ্চিমবাংলার বিধানসভা ভোটে মতুয়া ভোটকে বিজেপি পাওয়ার জন্য নরেন্দ্র মোদী এবার বাংলাদেশের ওরাকান দিতে যাচ্ছেন, যা সবচেয়ে বড় ফ্যাক্টর হতে যাচ্ছে এবারের বিধানসভা ভোটে। তবে চলো শুরু করা যাক মূল ডিসকাশনটি। মোদী উইল রিচ বাংলাদেশ অন মার্চ 26, দি ডে অবজার্ভড ইন বাংলাদেশ অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। মোদী 26 মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছে। বাংলাদেশ এই 26 মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আর মোদী 26 মার্চের অনুষ্ঠানে যোগ দেবেন। মোদী ইতিমধ্যে টুঙ্গিপাড়া যাবার ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে বঙ্গবন্ধুর সমাধি রয়েছে, তার জন্য 27 মার্চ ধার্য করা হয়েছে। আর এই টুঙ্গিপাড়ার কাছেই হলো ওরাকান্দি, যেখানে মতুয়া সম্প্রদায়ের প্রবক্তা হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের জন্মও সেখানেই। সেই প্রত্যন্ত এলাকায় মতুয়াদের একটা মন্দির রয়েছে। এই মন্দির মতুয়া সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ পীঠ স্থান হিসেবে পরিচিত। এই পীঠ স্থানে গিয়েই মোদী বাংলার মতুয়া ভোটারদের মন জয় করতে চাইছেন। আর মতুয়ারা দুই বাংলায় ছড়িয়ে আছে। পশ্চিমবাংলায় প্রায় 3 কোটি মতুয়া বসবাস করে। বিধানসভার প্রায় 100টি সিটে মতুয়ারই প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। উত্তর 24 পরগনা, নদিয়া ও বনগাঁয় মতুয়ারা সংখ্যাগরিষ্ঠ। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে তৃণমূল বিজেপি উভয় পক্ষই পাখির চোখ করেছে মতুয়া ভোটকে। তাদের দুইজনেরই অস্ত্র সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বিজেপি মতুয়াদের ভারতের নাগরিকত্ব দিতে চায়, তার জন্য সিএএ পাশ করেছে মোদি সরকার। অবশ্য তৃণমূল সেটিকে বিরোধিতার ক্ষেত্র ব্যবহার করতে চাইছে। টিএমসি মনে করে মতুয়ারা ভারতের নাগরিক, তাদের নতুন করে ভারতের নাগরিকত্ব দেবার কোনো দরকার নেই। কিন্তু বিজেপি মনে করে মতুয়ারা প্রায় সবাই শরণার্থী, ফলে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তারা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ভারতে। এই সমস্যা দূর করার জন্যই তাদের প্রত্যেককে ভারতের বৈধ নাগরিকত্ব দেওয়া হবে। আর এই নাগরিকত্ব দেবার কথাটা যদি মোদী মতুয়াদের পিট স্থান ওরাকান্দিতে গিয়ে প্রচার করতে পারে, তবে এই বিধানসভা ভোটে কেল্লা ফতে। সূত্রের খবর অনুযায়ী ওরাকান্দি প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রধানমন্ত্রীর যাতায়াতে ও নিরাপত্তায় অসুবিধা হতে পারে। তবে ভারতের তরফ থেকে ওরাকান্দি যাওয়ার সফরটাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা উড়ে গিয়েছে ইতিমধ্যে। তবে এবার মোদীর সফর সঙ্গে হতে পারে শান্তনু ঠাকুর। হ্যালো ভিউয়ার্স, তোমাদের এ বিষয়ে কমেন্ট কী তা নিচের কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।